এখন এই মোহন বাগান আর এই ধরনের বড় ম্যাচ গুলো কাজ করতে করতে খুব ইয়ে হয়ে গেছে, এখন তো শনি নটি নেই। নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাবে গ্যালারিতে বসে আছেন সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য। সকালে প্রস্তুতি ম্যাচ খেলেছেন মোহনবাগান এসির সঙ্গে, এরপর মোহামেডান স্পোর্টিং মাঠে এসেছেন মোহামেডান এবং শ্রীভূমি ম্যাচ দেখার জন্য। সুরুচির কোচ রঞ্জন ভট্টাচার্যর সঙ্গে আমরা কথা বলে নেবো আজকের প্র্যাকটিস ম্যাচ নিয়ে। হ্যাঁ, এখন প্র্যাকটিস অ্যাকচুয়ালি প্রস্তুতি ম্যাচগুলো খেলা, টিম কেমন হয়েছে, কিছু ছেলে যা নতুন। অ্যাকচুয়ালি সুরুচি হচ্ছে একদম একটা এবছর প্রিমিয়ারে প্রথম খেলবে, তো সেই জায়গা থেকে যাদের সাথে খেলতে যাচ্ছে তাদের প্রত্যেকটা ক্লাবেরই একটা দীর্ঘদিনের হিস্ট্রি রয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। সুরুচি লাস্ট 3 বছর চ্যাম্পিয়ন হয়ে এবছর কী বলে প্রিমিয়ার ডিভিশন খেলবে, একটা চ্যালেঞ্জিং কী বলে আপনার সুরুচি এবছর পরপর 3 বছর চ্যাম্পিয়ন হয়ে কী বলে আপনার প্রিমিয়ার ডিভিশনে উঠে এসেছে, যেটা অন্য সব যে ক্লাবগুলো আছে যাদের সাথে খেলতে যাচ্ছে বাকি সব ক্লাবগুলোর একটা বিশাল হিস্ট্রি আছে। তো সেখানে সুরুচির কাছে একটা বিশাল চ্যালেঞ্জ যে প্রথমবার প্রিমিয়ার ডিভিশনে খেলা, সম্পূর্ণ নিউ স্কোয়াড, আপনার 30 জন ছেলেই নতুন, তো তাদের জার্সি পরে খেলবে 30 খানা নতুন কী বলে ভারতীয় ছেলেরা, তো সেখানে বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ছেলেরা। তো সেই জায়গা থেকে বলবো যে এটা একটা সুরুচি তথা কী বলে বাংলার ফুটবল বলুন এবং আমার নিজের বলুন একটা ভীষণ চ্যালেঞ্জিং, যে ভালো কিছু করতে হবে সেই উদ্দেশ্য নিয়ে টিম করা। আমরা চেষ্টা করেছি বাংলার বিভিন্ন প্রান্তের যে ভালো কয়েক ছেলেরা আছে যারা খেলছে তাদেরকে তুলে আনা এবং পাশাপাশি কিছু ভিন্ন রাজ্যের কী বলে আমরা কিছু ছেলেকে নিয়েছি, প্লেয়ারকে নিয়েছি, তো তাদের সংমিশ্রণ একটা ভালো রেজাল্ট হবার লক্ষ্য নিয়েই খেলা। তবে আজকে যেটা কী বলে মোহনবাগান ম্যাচ, তো ঠিক আছে ম্যাচটা আমরা জিততে পারতাম, যেটা উচিত ছিল, তো প্র্যাকটিস ম্যাচ হিসাবে বোঝেই এটা এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, কেউ হাতে যায় না, নিজেদের রেফারি নিজেদের মাঠ সবটাই ব্যাপার থাকে, তো সেইগুলো একটু ফেভার থাকেই আর কি, সে আমি করলে আমিও করি, এটা কী বলে এটা একটা থাকেই, ওটা কোনো অজুহাত অজুহাত এটা কোনো অজুহাত না, ঠিক আছে। তো অটোমেটিক্যালি যেটা আমরা ফার্স্ট গোল খেয়েছি হয়তো ওটা খেলার সময় আমরা খাবো না, বাট আর ম্যাচটা আমরা তখন জিতছি, আমরা 40 মিনিট অবধি এগিয়েছিলাম, তারপরে তখন ম্যাচের রেজাল্ট কী ছিল, তখন 1-0 আমরা জিতছি, তারপর পরবর্তী সময় ম্যাচটা 2-2 শেষ হয়েছে, ড্র হয়েছে, তো জেতা উচিত ছিল। তবে এখন এই এটা দেখে নেওয়া আসে না, বিভিন্ন মোহনবাগানরা তাদের সমস্ত প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, আমিও 30 জন ছেলেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি, তো সেই জায়গা থেকে কী বলে ঠিকই আছে, আরও আমাদের উন্নতি করতে হবে, সুরুচির সঙ্গে আরও উন্নতি করতে হবে আমাদের খেলায়। তো আগামী দিন যে চ্যালেঞ্জ সামনে আসছে তাতে হ্যাঁ আমি এখন আপাতত বলতে পারি যে 60% আমরা রেডি হয়েছি, আরও 40% আমাদের গেলে রেডি হতে হবে, তো সামনেই লিগ, এটা যত শীঘ্র আমরা একটা আবাসিক রেখেছি 5 দিনের 21 থেকে 25 তারিখ আমরা একটা আবাসিক শিবির করব, সেখানে প্লেয়ারদের বন্ডিং আরও বাড়ানো মাঠে তার যেন ইফেক্ট হয়, তো সেই জন্যই কী বলে একটা 5 দিনের আবাসিকে যাচ্ছি, আশা করি ভালোই হবে, সুরির সঙ্গে এবছর আশা করি ভালো খেলবে। মোহনবাগানের ছেলেদের কেমন দেখলেন আপনি, তো 365 দিন কোচিংয়ের সাথে যুক্ত, ইয়ং ছেলেদের নিয়ে কাজ করতে ভালো রাখেন, মোহনবাগানের এই ইয়ং সাইড কীরকম দেখলেন দল থেকে? খুব একটা ভবিষ্যতের জন্য খুব ভালো দল মোহনবাগানের, আমি যে ছেলেগুলোকে দেখলাম, কয়েকজনের নাম যদি একটু বলেন, যেমন টাইসন আছে, সুমিত রাঠি, আবার ফারদির আলী মোল্লা, হ্যাঁ তো অনেকেই, রাজা বর্মকে দেখলাম আমার বাংলা দলে যে ছিল রাজাকে দেখলাম খেলতে, তো ভালোই লেগেছে কী বলে আপনার ওখানে, তো নিউ কামার খুবই প্রতিশ্রুতিবান ছেলেদেরা এখানে রয়েছে, তো আগামী দিনে এটা মোহনবাগান যদি মেনটেন করতে পারে এখান থেকে কিন্তু একটা মোহনবাগান বেশ কিছু ছেলে কী বলে আসাই সুয়াল ভাট, হ্যাঁ এরা সবাই খেলবে, হ্যাঁ সবাই সবই কী বলে খেলেছে, তো সেই জায়গা থেকে ঘুরিয়ে ফিরিয়ে ওরাও খেলিয়েছে গোটা 25-30 জন খেলার মতো, আমিও ঘুরিয়ে ফিরিয়ে প্রায় গোটা 25-26 জনকে আমিও খেলিয়েছি, তো যেটা হয় প্রস্তুতি ম্যাচে যেটা দেখে নেওয়া আর কি সেই জায়গা থেকে। তবে মোহনবাগান যে এটা আরও আরও টাইম পেলে নিশ্চয়ই আরও ভালো করবে, তবে এটুকু বলতে পারি যে এখন এই মোহনবাগান এই ধরনের বড় ম্যাচগুলো কাজ করতে করতে খুব ইয়ে হয়ে গেছে, এখন তার শনি নটি নেই যে ভয় পাওয়া বা ইয়ে শনি নটি বা কী বলে আপনার ব্যারেটো কী গোষ্ঠী ইয়ে এইসব নেই কী বলে আপনার, যার ফলে ছেলেদের আমি প্রথম থেকেই বলি যে কী বলে যাদের সাথে খেলতে যাচ্ছ ক্লাবটার নাম খুব বড় সড়ো অনেক বিশাল ঐতিহ্য আছে, তা বলে যাদের সাথে খেলছো সেটা গুলিয়ে ফেলো না, ক্লাবটাকে রেসপেক্ট অবশ্যই দেবে, অপোনেন্টকে অবশ্যই রেসপেক্ট থাকতে হবে, আর আমাদের যারা খেলা যদি খেলতে পারি সবসময় কী বলে পয়েন্ট তোমরা পাবে, তো আজকে পয়েন্ট পাওয়া উচিত ছিল, মানে প্র্যাকটিস ম্যাচের ফুল পয়েন্টটা পাওয়া উচিত ছিল, ওগুলো আরও ভালো লাগতো, গোলে ঠিক আছে ক্রমণটা যদি বলেন, প্রথমে আপনি গোল করে এগিয়ে যান, তারপর তারপর ওরা গোল শোধ করে এক এক হয় তারপর আবার ওরা একটা গোল করে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই, তারপর আমি আবার শোধ করি,
তা তুললো মানে, এবং আমরা ওরা মোহনবাগানের আমি যেটা যেটা আমি সবসময় ফলো করি, কে কটা গোল করে যে প্র্যাকটিস ম্যাচেরা, যে আমি কত বেশি সুযোগ পাচ্ছি অপোনেন্ট থেকে বেশি সুযোগ করতে পারছি কিনা, সে তুলনায় আমি অনেক বেশি সুযোগ আমরা মোহনবাগানতে বেশি পেয়েছি, আমরা মিস করেছি, আদারওয়াইজ মোহনবাগান কোনো সুযোগ পাইনি। আপনার দলের গোল যারা করেছে তাদের নাম বলুন এবং কারা খেলেছে একটু যদি বলেন। হ্যাঁ, আমার দলে গোল করেছে ডিম্পল, একটি গোল করেছে, আরেকটি গোল করেছে হচ্ছে আমাদের অমিত টুডু, তো কর্নার থেকে, তো সেই জায়গা থেকে কি বলে আপনার আর খেলেছে এই অমিত টুডু, আপনার কি বলে সঞ্জয় ওরাও, বাবলু ওরাও, সৌভিক ঘোষাল, আমান মুন্সি, ম্যাক্সিমাম বাঙালি ছিল, সিফিয়ান, রণজয়, এরাই ম্যাক্সিমাম ইয়ে খেলেছে, তারপর হচ্ছে মনোরঞ্জন, তারপর হচ্ছে আপনার ইয়ে টোতন দাস, হ্যাঁ শুভম, লালটু, এরাই এরাই খেলি ম্যাক্সিমাম ইয়ে, সৌভিক দাস, হ্যাঁ তো আপনার ম্যাক্সিমাম সৌভিক ঘোষাল সেলে ছিল বোধহয়, সেল একাডেমিতে একটা সময় ছিল, হ্যাঁ একটা সময় ছিল, ছিল, হ্যাঁ তো সৌভিক আমার হাতেই, সৌভিক কলকাতা মানে প্রিমিয়ার ডিভিশন আমার হাতেই খেলেছে, এর আগে জর্জিয়া যখন আমি ছিলাম জর্জিয়া খেলেছে, তো এবছর আবার আমার কাছে এসেছে, বাবলু ওসেম, কী বলে আপনার কী বলে বাবলু, আমান মুন্সি, তারপর হচ্ছে আপনার সঞ্জয় ওরাও, তো ঠিক আছে এইভাবে, আমান মুন্সি মানে সন্দীপ মুন্সি, হ্যাঁ 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 ভাই, বেশ কী বলে আপনার হচ্ছে ফারুক কেবাজ ছিল, কৃষ্ণা সোরেন ছিল, হ্যাঁ তো প্রত্যেকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলেছি, শুভঙ্কর দাস ছিল, তো উড়িষ্যা থেকে নিয়েছি, তো এরকম জুনিয়ার কিছু জুনিয়ার এবং সিনিয়রের সমন্বয় এবছর টিম, তো ওরা কম বেশি পারফর্ম করছে, তো ভালো হবে আশা করছি, ভালো হবে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ রঞ্জন তোমাকে।